এই যে গাছটি, এ হচ্ছে পাথরকুচি। কি কি কাজে লাগে? অনেকেরই জানা আছে যে পাথরকুচির পাতা শরীরের জন্য বেশ উপকারী, কিন্তু আজ আমি আপনাদের জানাচ্ছি যে কোন কোন বিশেষ রোগে আপনি প্রাথমিক চিকিৎসাতেই পাথরকুচি শুরু করতে পারেন। আমি শ্রাবণী প্রামাণিক, আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে আয়ুর্বেদ অনুযায়ী আপনাদের এই তথ্যগুলো জানাচ্ছি। যখন কোনো মানুষের ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের ইনফেকশন বা শরীরে জ্বালা পোড়া তৈরি হয়, তখন কিন্তু খুব সহজেই এই পাথরকুচির পাতা তিনি সেবন করতে পারেন। সেক্ষেত্রে নিয়ম কী? পাথরকুচির পাতা 2 থেকে 3টি নিতে হবে, সাথে হাফ কাপ পানি। এবারে এই সমস্ত উপকরণকে ব্লেন্ড করতে হবে বা এটার একটা শরবত তৈরি করে নিতে হবে। সাথে মিশিয়ে নিতে হবে 1/4 চা চামচের কালো গোলমরিচের গুঁড়ো। এবারে আপনি সেবন করুন। এক্ষেত্রে যদি আপনার সুগার লেভেল বেশি না থাকে এবং যদি মনে হয় যে আপনার শরীরে যথেষ্ট পরিমাণ বার্নিং সেন্সেশন রয়েছে, সেক্ষেত্রে লাল চিনি অর্থাৎ পিওর যে লাল চিনি রয়েছে, রেড সুগার, সেটা 1 চা চামচ মিশিয়ে নিতে পারেন। এতে আপনার বার্নিং সেন্সেশন অনেক কমে যাবে। আবার যদি আপনার মনে হয় যে প্রোস্টেট এনলার্জ বা এই ধরনের কোনো সমস্যার জনিত আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই পাথরকুচির পাতা দিয়ে আপনি প্রাথমিক চিকিৎসা শুরু করতে পারেন। পাথরকুচির পাতা 15 দিন খেয়ে দেখুন। যদি মনে হয় যে আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা কিছুটা কমে গেছে, তাহলে সেটা আরও 21 দিন টানা সেবন করুন। তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আসবে। কিন্তু এই সব কিছুই হলো প্রাথমিক চিকিৎসা বা ঘরোয়া টোটকার পর্যায়ে পড়ে। একদম প্ল্যান বেস হওয়ায় এতে ক্ষতির আশঙ্কা একদমই নেই। এই পাথরকুচি পাতার ক্ষতিকর দিক বলতে কিছু নেই, আপনারা নিশ্চিন্তে এর সেবন করতে পারেন। এমনকি কিডনিতে পাথর হলেও বা গল ব্লাডারে পাথর হলেও প্রাথমিক পর্যায়ে যদি কেউ টানা 21 দিন এটা সেবন করে, তো তাদের পাথর বের হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি পাথরকুচির জুস সাথে কালো গোলমরিচের গুঁড়ো এবং সেই সঙ্গে 1 চামচ আদার রস যুক্ত করে নেবেন, আরও ভালো কাজ হবে। এতে শরীরে অনেক সময় পানি জমা বা শোথরোগ হয়ে থাকে, সেই কারণেও কিন্তু দেখা যায় যে শরীর ফুলে যায়। শোথরোগের প্রধান উপসর্গ হাত পা ভারী লাগে, তো পাথরকুচির পাতা সেবনের মাধ্যমে কিন্তু এই রোগ থেকেও আপনি বাঁচতে পারেন। যদি আপনাদের মনে হয় যে প্রাথমিক অবস্থাতেই এটা শুরু করতে চান, তাহলে এখন থেকেই শুরু করুন যদি আপনার শরীরে এই লক্ষণগুলো থাকে। আর যদি মনে হয় যে আপনার রোগ অনেক পুরাতন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই পাথরকুচির পাতা খুব একটা কাজ করবে না, কারণ তখন আপনার রোগটা ক্রনিক পর্যায়ে চলে যাওয়ার কারণে আপনার রোগের ইতিহাস সম্পূর্ণ জেনে আপনি কোন প্রকৃতির মানুষ বা তা পিত্তা কাফা, এই প্রকৃতি নির্ণয় করে তারপরে আপনাকে প্রপার ওষুধ দিতে হবে। অর্থাৎ আয়ুর্বেদের একদম চিকিৎসা প্রসিডিউর যেটা রয়েছে সেটা ধরে চিকিৎসা করতে হবে। সেক্ষেত্রে আপনি একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন। আশা করছি আপনাদের সঙ্গে কথা বলে একটা সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।